আহমেদ, গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ক্লাসের 21-এ ম্যাথ ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা বিস্তর পরিমাপ নিয়ে কথা বলছি। এটা বিস্তর পরিমাপের 3 নম্বর এবং শেষ ক্লাস। এখন আমরা পুরো উপস্থিতি কিছু সমস্যা নিয়ে কথা বলবো এবং শেষে পরিসংখ্যানের অ্যাডমিশন টেস্ট আছে, এরকম কিছু অঙ্ক দিয়ে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। তো প্রথমেই আমাদের যে অঙ্কটা আছে সেখানে বলতেছে যে এ ও বি একভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3 আর হচ্ছে কি 1/4, মানে তারা যদি নিচে নিচে করতো কারো সাহায্য ছাড়া তাহলে তারা এই সম্ভাব্যতাই আসলে অঙ্কটা সলভ করতে পারতো। তারা যদি একত্রে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করে তাহলে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলছে, ঠিক আছে। এখানে অবশ্য আমরা আর একটা কোশ্চেনও করতে পারতাম যে অঙ্কটি হচ্ছে কি সলভ করার সম্ভাব্যতা আসলে বের করো। তো আমরা আসলে সবগুলো জিনিস নিয়ে আসলে কথা বলবো কম বেশি। এখানে আসলে আমরা একটা জিনিস দেখে নেই প্রথমেই, যে আমাদের কি কি জিনিস হতে পারে, কি কি কেস আসলে আমাদের হতে পারে, যে আমাকে আসলে দুইজনের একজন সলভ করলেই আসলে হচ্ছে, তাই না? তো আমার কি কিন্তু কয়েকটা জিনিস হতে পারে, যে অঙ্কটা আসলে এও পারতেছে বিও পারতেছে, এরকম হতে পারে যে এ পারতেছে কিন্তু বি পারতেছে না, বা এ পারতেছে না কিন্তু বি পারতেছে, বা দুজনের একজনও পারতেছে না। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের কিন্তু প্রথম তিনটার যে কোনো একটা হইলেই কিন্তু আমার অঙ্কটা সলভ করে, দুজনের একজন তো মানে দুজন মিলে সলভ করতে পারতেছে, কারণ এই তিনটা কেসে কিন্তু আসলে দুজন দুজনের একজন সলভ করে ফেলতেছে, তার মানে দুজন মিলে আসলে সলভ করে ফেলতেছে। 3-4 নম্বর কেস আসলে দেখতে পাচ্ছি কি এখানে আসলে সমাধান হয় না, এইটা আসলে সমাধান হয় প্রথম যে হচ্ছে কি অংশটুকু আছে সেটা আসলে সমাধান হয়, আর এই 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটাতে সমাধান হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আসলে আমরা যে জিনিসটা দেখবো যে সমাধান না হওয়ার যে জিনিসটা সেটা আসলে কিভাবে বের করব। তো আমরা যদি আসলে চিন্তা করি যে এ আসলে যে অঙ্ক করতেছে সেটা সম্ভাবনা কত, 1/3 এটা দেওয়া আছে, তাহলে তা না পারার সম্ভাবনা, অঙ্ক না পারার সম্ভাবনা কত হবে, 1 - 1/3, এটাই আসলে পুরো যে আমরা আসলে এক থেকে বিয়োগ করে দিচ্ছি, এটা আসলে 2/3। আচ্ছা, পি অফ বি আসলে কত, আমরা জানি যে এটা হচ্ছে কি আমাদের 1/4 দেওয়া আছে, তাহলে তার হচ্ছে অঙ্কটা না পারার সম্ভাবনা কত বিয়ে, সেটা আসলে 1 - 1/4, বা সেটা আসলে 3/4 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দুইজনের একজনের অঙ্ক পারতেছে না, মানে 4 নম্বর যে কেসটা সেটা আসলে আমরা কিভাবে পারবো, সেটা আসলে এরকম এটাকে আসলে এভাবে দিতে পারি যে পি অফ এও পারতেছে না এবং সাথে আসলে আমাদের বিও পারতেছে না, তাহলে এটা আসলে আমাদের এইভাবে করে দেখা যাচ্ছে যে 2/3 আর হচ্ছে কি 3/4। সো এইটা হচ্ছে কি আমাদের 3 আর 3 কাটাকাটি যাবে এবং এখানে কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র হাফ থাকে, তার মানে কিন্তু অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা কত, হাফ। এখন যদি আমরা বলতাম যে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত, মানে এ ইউনিয়ন বি, সেটা কিন্তু অবশ্যই এরকম হইতো যে এক থেকে যদি আমি এই 4 নম্বর কেসটা বিয়োগ করে দিই, যেটা আসলে আমি একটু এখন বিয়োগ করলাম, সেটা যদি আসলে আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি অঙ্কটি পারার সম্ভাবনা দুজনে মিলে সেটা কিন্তু আমি আসলে পেয়ে যাবো, সেটা সেটা কত, সেটাও কিন্তু আমাদের হাফ। যদি এটা বের করতে বলে নাই আমাদের অ্যান্সার হচ্ছে কি এটা, বাট আমরা শিখে রাখলাম। আচ্ছা, আমরা এরপরে যদি আরেকটা সমস্যা নিয়ে কথা বলি, এখানে আমাদের কি বলতেছে, বলতেছে যে একটি প্রার্থী শিল্প কারখানার 3টি পদে আসলে আবেদন করছে, সামনে একই সাথে এরকম হতে পারে যে সে আসলে ম্যানেজার পদে আবেদন করছে, সে অ্যাকাউন্টেন্ট পদে অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আবেদন করছে, বা হচ্ছে গিয়ে দেখা যাবে যে সে শ্রমিক হওয়ার জন্য আবেদন করছে, যেটাতেই আসলে চাকরি হয় সেটাতে আসলে সে নিয়ে নিবে এরকম। তো বলতেছে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা আসলে 3, 4 এবং 2, তাহলে তার কোনো পদে চাকরি না হওয়ার সম্ভাবনা কত এবং তার চাকরি পাওয়ার সম্ভাবনা কত, দুইটাই আসলে আমাদের কাছে জিজ্ঞেস করবে। তো আমি যদি পদগুলোকে আসলে এ বি সি দিয়ে বলি, যে 3টা পদ আছে এ বি সি, তো এইখানে আসলে আমরা দেখবো যে ইনশাল্লাহ আমাদের সাথে কি কি তার সাথে কি কি হওয়া সম্ভব, সে কিন্তু প্রত্যেকটাতে চাকরি পাইতে পারে, হ্যাঁ এরকম, কিন্তু যদি তার ভালো হয় সে কেন পাবে না, বা এরকম হইতে পারে সে প্রথমটাই পাইলো না পর দুইটাই পাইলো, বা এরকম হইতে পারে যে দ্বিতীয়টাই পাইলো না বাকি দুইটাই পাইলো, বা এরকম হইতে পারে যে প্রথম দুইটাই পাইলো সে 3 নম্বরটাই পাইলো না, ঠিক আছে, বা এরকম হইতে পারে যে প্রথম দুইটা পায় নাই হচ্ছে 3 নম্বরটাই পাইছে, এরকম হইতে পারে, উল্টাটাও হইতে পারে, বা আসলে আমাদের এরকম হইতে পারে যে আমাদের 2 নম্বর চাকরিটা পায় নাই সে বাকি দুইটা পাইছে, বা প্রথম চাকরিটা পায় নাই বাকি দুইটা পাইছে, বা আসলে সে কোনোটাই পায় নাই এরকম, কিন্তু তার সাথে কি 8টা আসলে এরকম কেস হইতে পারে, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমাদের পুরো জিনিসটা শিখতে হবে যে আমাদের কিন্তু দেখো যে একটা কেসই আসলে শুধুমাত্র এরকম আছে যেখানে সে চাকরিটা পাচ্ছে না, 3টার জায়গা থেকে সে আসলে রিজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা আসলে আমাদের বের করতে হবে, এটা বের করা সহজ, এবং এইটাকে যদি আমি এক থেকে বিয়োগ করে দিই তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা, বাকি যে জায়গাগুলো আছে হ্যাঁ এই এই জায়গাগুলো কিন্তু সে চাকরি পাচ্ছে, এটা কিন্তু জব
পাচ্ছে আর কি, শুধুমাত্র এই একটা জায়গায় আসলে জবলেস। ঠিক আছে, তো এইটা আসলে আমরা দেখবো। তো আমাদের তো আসলে দিয়ে দেওয়া হয়েছে প্রথম যে চাকরি সেটা আসলে পাওয়ার সম্ভাবনা কত, তিনজন যেহেতু আছে তার মানে তার পাওয়ার সম্ভাবনা তো 1/3। আমি যদি ধরে নিই যে তিনজন আসলে পরীক্ষা দিতে আসছে তাদের সবার পাওয়ার সম্ভাবনা সমান। আচ্ছা, তো না সেটা সেই চাকরিটা তার পাওয়ার সম্ভাবনা প্রথম চাকরিটা 1/3, এবং সেটা না পাওয়ার সম্ভাবনা কত, সেটা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি আমাদের 1-1/3 বা 2/3। ঠিক আছে, 2 নম্বর চাকরিটা তার পাওয়ার সম্ভাবনা কত, সেখানে আসলে কয়জন লোক পরীক্ষা দিতে আসছে, 4 জন লোক, তো 1/4 হবে, কারণ সবাই হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা সমান, সেটা আসলে ধরে নিয়ে আমরা কাজটা করতেছি। যদিও বলে দেওয়া না থাকে তা আমাদের আসলে এটা ধরে কাজ করতে হবে, আর বলে দিলে তো দিলেই। তো এটা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1-1/4, তো এটা হয়ে যাবে 3/4। 3 নম্বর চাকরিটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে আমার 1/2, আর সেটা না পাওয়ার সম্ভাবনা আসলে আমাদের কত হচ্ছে, 1-1/2 = ½ আর কি। আচ্ছা, এইখানে আমরা অনেকগুলো মানে সবগুলো চাকরি পাওয়ার এবং না পাওয়ার সম্ভাবনা বের করে ফেললাম ওই লোকটা। এখন আমাদের আসলে দেখতে হবে যে কোনোটাই না পাওয়ার সম্ভাবনা কি, কোনোটাই পাচ্ছে না মানে কি হচ্ছে, তার সাথে সে এও পাচ্ছে না, সে বিও পাচ্ছে না, সে আসলে সিও পাচ্ছে না। তো এটা আসলে আমরা কিভাবে বের করতে পারি, এটা আসলে 3টা গুণ করে দিব, 2/3, 3/4, আর আসলে আমাদের হাফ। তো এইগুলো গুণ করে দিলে আসলে আমাদের 2, 2, 4, 3, 3 এগুলো কেটে যাচ্ছে, আমাদের কি থাকে, আমাদের 1/4 থাকে, এটাই আমাদের অ্যান্সার। তার কোনো তো চাকরি না পাওয়ার সম্ভাবনা যেটা আসলে প্রথমে দিয়ে রাখছে, আর যে কোনো একটাতে চাকরি পাবে সেটা সম্ভাবনা কত, যে যে কোনো একটাতে আসলে পাচ্ছে সেটা আসলে কি 1 থেকে এই জিনিসটা বিয়োগ করে দিব আমরা। আশা করি এটা আমরা বুঝতে পারতেছি, চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে 3/4। তো অনেকগুলোতে অ্যাপ্লাই করলে আসলে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবসময় বেড়ে যায়। একই জিনিস আসলে অ্যাডমিশন টেস্টের জন্য, আমরা যত জায়গায় পরীক্ষা দিব আমাদের যে কোনো এক জায়গায় আসলে চান্স পাওয়ার সম্ভাবনা, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সম্ভাবনা কিন্তু সবসময় বেড়ে যাবে। আচ্ছা, আমরা পরের উদাহরণে চলে যাই। এটা হচ্ছে কি আমাদের বলতেছে যে একটা শিকারী পাখি মারার চেষ্টা করতেছে, তার একটা সে যদি একটা গুলি করে সেটা আসলে একটা পাখির গায়ে লাগার সম্ভাবনা কিন্তু আমাদের 70%। ঠিক আছে, সে যদি পরপর 5টা গুলি করে তাহলে ওই একটা পাখি সে মেরে ফেলবে 5টা গুলি করে, সেটা সম্ভাবনা কত। তো এটা আসলে অনেকটা এরকম যে আমরা যদি আসলে গুলিকে এখন আসলে বলতাম যে অনেকগুলো গুলি আছে, গুলিকে আসলে এখন ইয়ে বলতাম যে এখানে এ বি সি ডি ই তিন 5টা গুলি, কোনো যদি আসলে গুলি কোনোটাই না লাগে তাহলে শুধুমাত্র ওই পাখিটা বেঁচে যাবে। তা আমাদের কিন্তু আর যতগুলো কেস আছে, হ্যাঁ কতগুলো থাকা সম্ভব, প্রায় 32টা কেস আছে এরকম, সেখানে কিন্তু মানে সব মিলে 32টা, আরো 31টা হচ্ছে গিয়ে সিচুয়েশন হওয়ার সম্ভব যেখানে আসলে পাখিটা মারা যাচ্ছে। তো আমাকে আসলে বের করতে হবে যে পাখিটা কোনো কোনোগুলি আসলে লাগতেছে না পাখিটার গায়ে, সেটা সম্ভাবনা কত। তো সেটা সম্ভাবনা হচ্ছে কি এরকম যে পি অফ, আমি আসলে গুলি লাগতেছে না তো সেটা আসলে আমাদের স্বীকার করতে পারতেছে না, সেটা সম্ভাবনা বের করি, সেটা হচ্ছে গিয়ে যে গুলি লাগার সম্ভাবনা 70% হয়, না লাগার সম্ভাবনা কত হচ্ছে আমাদের 1-, হচ্ছে গিয়ে 0. হচ্ছে গিয়ে 7, গুলি লাগার সম্ভাবনা 0.7, আর না লাগার সম্ভাবনা হচ্ছে গিয়ে আমাদের 0.7, 1-0.7, সেটাকে আসলে 5/5 করে দিব, কারণ এটা আসলে 5 বার গুণ করা লাগবে, তাই না, মানে 5টা গুলির একটাও লাগতেছে না, মানে আসল জীবনে তো আসলে এইভাবে করা লাগতো যে এটা তো আসলে কত হয়ে যায়, 0.3/5 হয়ে যায়। তো এটা দেখো যে এটাও কিন্তু 0.3 না লাগার সম্ভাবনা, এটাও কিন্তু 0.3, এটাও কিন্তু 0.3। ঠিক আছে, এটাও কিন্তু 0.3, এটাও কিন্তু 0.3, সবগুলোকে গুণ করলে 0.3 পাওয়ার আসলে 5 চলে আসে। বাট আমাদের যদি অনেকগুলো গুলি ছুটতে 100টা, তখন তো আমি আসলে লিখে লিখে দেখাইতে পারতাম, তো আমাদের আসলে পাওয়ারের সাথে কমফোর্টেবল হইতে হবে এরকম সূত্রের জায়গায়। আচ্ছা, তো যে কোনো একটা গুলি লাগতেছে সেটা আসলে সম্ভাবনা কত, সেটা সম্ভাবনা হচ্ছে গিয়ে এই যে 1 থেকে যদি আসলে আমি এটা বিয়োগ করে দিই, ঠিক আছে, এই যে 0. হচ্ছে গিয়ে 3^5, এটা যদি বিয়োগ করে দিই তাহলে যে কোনো একটা গুলি লাগতে পারে সেটা সম্ভাবনা হচ্ছে গিয়ে এরকম। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝছি, এগুলো আসলে খুবই ছোট ছোট অঙ্ক, জাস্ট আমাকে বুঝতে হবে যে এই পূরক সূত্রটা আসলে কিভাবে কাজে লাগাচ্ছে। আচ্ছা, এটা আমাদের পূরকের শেষে একটা অঙ্ক দেখে শেষ করবো, পূরকের ব্যাপারটা, সেটা হচ্ছে কি একটা বলতেছে একটা নির্বাচনের এলাকায় 4টা প্রার্থী আছে, তাদের জয়ের সম্ভাবনা দিয়ে দেওয়া হচ্ছে 0.4 বা 40%, 30%, 20% আর 10%। 3 নম্বর যে প্রার্থী সে আসলে যদি তার প্রার্থীটা বাতিল করে দেয়, ঠিক আছে, বা নমিনেশন উঠায় নেয়, তাহলে আসলে আমাদের বাকিদের জয়ের সম্ভাবনা কি বেড়ে যায়, অবশ্যই, কারণ তার সি যে প্রার্থী ছিল তার যে ভোটার তারা তো এখন উন্নতির জনকে ভোট দিবে, তো সেই জিনিসটা আসলে আমাকে দেখতে হবে। তো এই জিনিসটা আসলে এরকম যে এখন 1 নম্বর যে প্রার্থী তার জয়ের সম্ভাবনা কত, আগে ছিল 0.5,
4 এখন একটু বাড়বে, কতটুকু বাড়বে সেটা আসলে দেখার বিষয়। এখন দেখো যে আমাদের কিন্তু এরকম আছে যে এই যে 0.2% আসলে যেটা সম্ভাবনা ছিল, বা 0.2% যে আমাদের 20% যে ভোটার ছিল আর কি প্রার্থীর কাছে, ওইটা কিন্তু বাকি তিনজনের ভিতর ভাগ হয়ে যাবে। কি অনুপাতে ভাগ হবে সেটা আসলে দেখার বিষয়। যে বাকি তিনজন তো আসলে এরকম ভাবে আছে, আমাকে যদি দেখি যে এ বি আর ডি, এটা তো আসে আসলে 0.4, এটা আসলে 40%, এটা 30%, আর এটা আসে আমাদের 10% আর কি। তো এটা যোগ করলে আসলে 80% হয়, ঠিক আছে। তো এইখানে আসলে টোটাল যদি ভোট আসলে কি হয় যে এই যে যে ইয়েটা আছে, ঠিক আছে, মানে এখন যদি আমরা আসলে চিন্তা করি তিনজনের ভিতরে কম্পিটিশন কিন্তু এখন আর হচ্ছে কি কিন্তু একদম এরকম 40% নাই, বেড়ে গেছে, ঠিক আছে। এবং বাকি যে ভোটাররা থাকবে যে 20%-এর ভেতরে, 20%-এর ভেতরের কিছু ভোটার হচ্ছে গিয়ে কি সবচেয়ে বেশি ভোটার আসলে এর কাছে আসবে, বাকি ভোটার তারপরে বির কাছে, তারপরে বির কাছে যাবে। সেটা কতটুকু দেখো যে আমি যদি তিনটাকে যোগ করি তাহলে আমরা বলতে পারি যে এই তিনটাকে যোগ করলে পাওয়া যায় হচ্ছে কি, যদি সংখ্যাগুলো যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে কি 8, ঠিক আছে। নিচে আসলে আমি লিখলাম 8, এবং এর কাছে আসলে কতটুকু আছে 4 আছে আর কি, ঠিক আছে। বা আমাদের যদি টোটাল ভোটার যদি 8 জন হইতো তার ভিতর কিন্তু 4 জন ভোটার কিন্তু আমাদের এ নিয়ে যেত। এখান থেকে তো এটা আসলে আমরা বুঝতে পারি না, এইখানে যদি 0.2 মানে 20% ভোটার থাকে সেটাকে কি আমাদের 4/8 মানে অর্ধেক ভোটার কিন্তু এ নিয়ে যাবে, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আসলে আমাদের কত চলে আসতেছে, এটা 0.5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, পি অফ বি এইটাকে যদি আসলে আমরা বের করি, এখানে আসলে 0.3 আছে, এখানে আসলে 0.2 ইন্টু আসলে আমাদের কত চলে আসতেছে 3/8। আচ্ছা, এইটা যদি আসলে আমরা গুণ করি আমরা দেখি কত চলে আসে, 3.3 প্লাস হচ্ছে গিয়ে 0.2 গুণ 3/8। আচ্ছা, এইটা আমাদের চলে আসে হচ্ছে গিয়ে 0.375। আচ্ছা, পি অফ ডি এটা যদি আসলে আমরা দেখি তাহলে আসলে কত চলে আসতেছে 0.1, আর এটা ছিল 0.2 ইন্টু আসলে 1/8। তো এটা আসলে 0.1 প্লাস 1/8 ইন্টু 0.2, এটা চলে আসে হচ্ছে কি আমাদের 0. হচ্ছে গিয়ে 1.25, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তাদের এখনকার জয়ের সম্ভাবনা, কারণ তারা কিন্তু হচ্ছে কি ভাগ হয়ে যাবে, ভোটাররা ভোট গুলা ভাগ হয়ে যাবে, এটা আসলে আমরা সবাই বুঝি কোন বিষয়ে। আচ্ছা, এরপরে আসলে আমরা অ্যাডমিশনের একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে কি সেটের সেট থিওরি আসলে আমরা কিভাবে কাজে লাগাই এইসব অঙ্কে। আমাদের একটা একটা জায়গায় বলতেছে যে গণিত এবং পরিসংখ্যান দুইটা সাবজেক্টের কথাই বলতেছে, 200 জন পরীক্ষার্থী আছে যার ভিতরে আসলে 20 জন পরিসংখ্যান এবং 40 জন আসলে গণিতে ফেল করে, এবং উভয় বিষয়ে ফেল করে আসলে 40 হচ্ছে কি আমাদের 10 জন। যদি নিরপেক্ষ ভাবে একজনকে বাছাই করা হয় তাহলে তাদের পরিসংখ্যানে পাস এবং গণিতে ফেল করার সম্ভাবনা কত হবে এটা। আচ্ছা, তো এইখান থেকে যদি আসলে আমরা দেখি যে আমাদের এটা অনেকটা সেট থিওরি দিয়ে আসলে ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে। আমরা যদি আসলে এইভাবে বলি যে আমাদের আসলে দুইটা সেট আছে, একটা হচ্ছে একটা একটা হচ্ছে কি আমাদের আমাদের গণিতের সেট, আর একটা হচ্ছে কি আমাদের পরিসংখ্যানের সেট। আমরা আসলে দেখি যে এই আর এই এই হচ্ছে গিয়ে ফেল করার সেট, যদি আসলে আমরা বলি এর বাইরে যারা আছে এই দুইটা গোলের বাইরে তারা সবাই পাশ করছে, এবং এই যে যে এই বাইরের টোটাল জিনিসটাকে এফ বলে, হ্যাঁ, যেটা আসলে 200 জনের যে সেটটা সেটা। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের দেখো যে যদি আসলে বলি যে এই অংশে কতজন ফেল করছে, 20 জন। হ্যাঁ, এটাকে আসলে আমি হচ্ছে গিয়ে আশা করি দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এই অংশে কতজন ফেল করছে, এটা হচ্ছে গিয়ে আমাদের 40 জন। মাঝামাঝি কতজন ফেল করছে, এখানে এখানে ফেল করছে 10 জন। হ্যাঁ, সেটাকে আসলে আমি হলুদ হচ্ছে কি করে দিতে পারি। তো এইখানে আসলে আমাদের বলতেছে যে এই এই মাঝখানে যারা আছে তারা কিন্তু দুইটা সাবজেক্টে ফেল করছে। আমরা যদি আসলে এইভাবে করে চিন্তা করি যে আমাদের দুইটা গোল আছে, একটা এম বলতে পারি এই পাশেরটাকে, এবং এই পাশেরটাকে আসলে আমি হচ্ছে কি বা এটাকে এ আর বি বলতে পারি। এ হচ্ছে কি ম্যাথে যারা ফেল করছে, বি হচ্ছে কি আমাদের পরিসংখ্যানে যারা ফেল করছে। তো দুইটা সাবজেক্টের ভেতরে আমরা যদি আসলে তুলনামূলক ভাবে বিচার করি তাহলে আসলে দেখতে পাচ্ছি কি যে এইখান থেকে কিছু মানুষ আছে যারা আসলে আমি যদি আসলে রিজিয়নে ভাগ করি সে সব থেকে বেশি সুবিধা হয়, যে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এবং এদের বাইরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের 4 নম্বর, ঠিক আছে। তো এই এইখানে 1 নম্বরটা 1 নম্বর জায়গাটা আসলে কি বুঝাচ্ছে, ঠিক আছে। 1 নম্বর জায়গাটা বলতে আসলে আমাদের যে এরকম একটা জায়গা আছে
বাঁকা কাটা অংশ এরকম একটা জায়গা আছে, এইখানে কিন্তু আসলে আমাদের হচ্ছে গণিতে ফেল। হ্যাঁ, এটা কিন্তু গণিতে ফেল, কিন্তু আসলে আমাদের পরিসংখ্যানে পাস। আমরা আসলে প্রত্যেকটা জায়গা আসলে করে বলতে পারতেছি, 1 নম্বর জায়গা যেটা আছে ঠিক আছে, সেটা আসলে এই যে এরকম দেখতে, এই পাশ থেকে কেটে গেছে এরকম দেখতে, সেটা আসলে আমাদের কি হচ্ছে, এটা আসলে ম্যাথে ফেল ঠিক আছে। বা এটাকে আসলে আমরা বলতে পারি যে ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স, তো ম্যাথে আসলে ফেল আর স্ট্যাটিস্টিক্স আসলে পাশ করছে ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর যে রিজিয়ন আছে সেটা দুজনেই ফেল করছে ঠিক আছে, তো এটাতে আসলে ম্যাথেও ফেল স্ট্যাটেও ফেল। হ্যাঁ, 3 হচ্ছে কি আমাদের এরকম একটা এলাকা আছে এই পাশে, এটা কিন্তু আমাদের কি হচ্ছে যে ম্যাথে কিন্তু এখানে পাস, হ্যাঁ স্ট্যাটে হচ্ছে কি এখানে ফেল। আচ্ছা, 4 নম্বর যে জায়গা আছে সেখানে তো, সেটা তো আসলে এরকম দেখতে আর কি, যে যদি আসলে দেখাই যে পুরো বক্সের ভেতরে যে বাদ বাকি যে জায়গাটা আছে আর কি, সে দুইটাই পাস করতে আর কি, এরকম মানে বাইরের যে অংশটা, এখানে আমরা কনফিউজ হয়ে যেতে পারি, বাইরের যে অংশটা সেটার কথা বলতেছি আমরা। তো এইখানে আসলে কি দুইটাই আসলে পাস, ম্যাথেও আসলে আমাদের পাস পাস করতেছি আমরা, স্ট্যাটেও আসলে পাস করতেছি ঠিক আছে। আমাদের 4টা এলাকা ছাড়া আর এলাকা নাই। এখন কথা হচ্ছে যে এইখান থেকে যদি আসলে আমাদের বলতে পরিসংখ্যানে পাস করতে হবে এবং গণিতে ফেল করতে হবে, সেটা কই আছে? সেটা হচ্ছে একদম প্রথমে 1 নম্বর যে এলাকাটা ছিল সেখানে আছে। তো এই 1 নম্বর এলাকাটা, এর ভিতরে কতজন আছে সেটা আমাকে আসলে বুঝতে হবে। তো এই 1 নম্বর এলাকাটার ভিতরে আমরা যদি দেখি যে টোটাল একটা গোল ছিল, তাই না? এই গোলের ভিতরে মানুষ কতজন, টোটাল আসলে ম্যাথে কতজন ফেল করছে? 40 জন ফেল করছে ঠিক আছে। এখন এই 1 নম্বর এলাকা থেকে, 1 নম্বর এলাকাটা দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কি যে একটু কেটে নিয়ে গেছে, ওই কেটে নেওয়া অংশের ভিতরে আসলে কতজন আছে, 10 জন আছে ঠিক আছে। তাহলে বাদ বাকি এই যে এই অংশটা আছে, এই ফাঁকা অংশটা আছে, তো এইখানে কতজন আছে, 40 - 10 30 জন আছে। তার মানে 30 জন এরকম আছে যারা আসলে ম্যাথে ফেল করছে ঠিক আছে, কিন্তু পরিসংখ্যানে পাস করছে আর কি, স্ট্যাটে পাস করছে। তো আমরা যদি আসলে এরকম এরকম একটা প্রবাবিলিটি আসলে বের করতে চাই, যে প্রবাবিলিটি অফ হচ্ছে কি ম্যাথে ফেল করছে আর কি, বা আসলে আমাদের, আচ্ছা এমডিএ তো আসলে ম্যাথে ফেলই বোঝাচ্ছি আমরা, সমস্যা নেই। তো এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথে ফেল করছে এবং স্ট্যাটে পাস করছে আর কি, বা এটাকে আসলে আমরা সিম্বল না দেখে আমরা আসলে সবাই বুঝতে পারছি, সিম্বল আসলে একটু ক্লান্তি হয়ে যাবে এখানে। তো এইখানে আসলে আমরা বলতেছি যে গণিতে গণিতে আসলে ফেল ও পরিসংখ্যানে পাস সম্ভাবনা আসলে কত, এখানে কতজন আছে, 30 জন আছে, এবং মোট ছাত্রের সংখ্যা কত আসলে আমাদের, 200 জন। তো এটা যদি আসলে আমরা কাটাকাটি করি তাহলে আসলে আমাদের কত আসছে, 3/20 ঠিক আছে। আশা করি এটা আমরা বুঝছি। পরে আর একটা সেটের আসলে ম্যাথে যায়, আমাদের বলতেছে যে একটা ভর্তি পরীক্ষায় 4টা সাবজেক্ট আসলে ইয়ে করে আর কি, 4টা বিষয় আসলে দেখতে হয় আর কি, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি পাশের সম্ভাব্যতা দিয়ে আছে 4 জায়গায়। তো এইখানে আসলে ভর্তি পরীক্ষায় পাস করার জন্য ঠিক আছে কি করতে হবে, অবশ্যই তাকে ম্যাথে পাস করতে হবে এবং ন্যূনতম অন্য যে কোনো 2টা বিষয় আসলে পাস করতে হবে ঠিক আছে। তাহলে কতভাবে সে ভর্তির যোগ্যতা আসলে অর্জন করতে পারে ঠিক আছে, ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করতে পারে। তো এটা আসলে অনেক ভাবে হইতে পারে, আমাদের এরকম হইতে পারে যে আমি ফিজিক্স ফেল করতেছি ঠিক আছে, আর ম্যাথ কেমিস্ট্রি আর হচ্ছে কি আমাদের ইংলিশে পাস করতেছি, হ্যাঁ তো ফিজিক্সে ফেল আর কি, ফিজিক্সে যদি ফেল করি, ফিজিক্সে যদি ফেল করি তাহলে আসলে সেটা কিভাবে করা সম্ভব, ম্যাথে পাস করতেছি, তো ম্যাথে পাস করলে আসলে 4/5 হচ্ছে, ফিজিক্সে ফেল করতেছি তার মানে কি 1 - 3/4 হচ্ছে, ইনটু আসলে আমাদের কেমিস্ট্রিতে করতেছি তো 5/6 হচ্ছে, আর হচ্ছে গিয়ে আমাদের তারপরটা 2/3 হচ্ছে আর কি ঠিক আছে। তো এই সবগুলা জিনিস যদি আসলে আমরা গুণ করে দিই তাহলে আসলে আমরা কত পাচ্ছি, আমরা হচ্ছে গিয়ে একবারে হিসাব করলে এখানে একটা সংখ্যা পাই যাব, সেটা হচ্ছে
আচ্ছা, সেটা হচ্ছে কি আমাদের 1/9, ছোট একটা সংখ্যা পেয়ে গেছি। আমাদের কিন্তু কেমিস্ট্রিটা ফেল, বাকি সবগুলোই পাস, এরকম কিন্তু আসলে আমরা করতে পারতাম, ঠিক আছে? তো সেটা আসলে কিভাবে হইতো, 4/5, 3/4, আর এই পাশে হচ্ছে কি আমাদের 1 - 5/6, আর এটা আসলে আমাদের 2/3। তো এটা করলে আসলে আমাদের কত হইতো, আমাদের 3 3 কাটাকাটি যাবে, 4 4 কাটাকাটি যাবে, তো নিচে আসলে 5 থাকবে, আর হচ্ছে কি আমাদের 3 থাকবে, সো 1/15 এটা হইতো। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের কিন্তু ইংলিশে ফেল, এরকম কিন্তু হওয়া সম্ভব ছিল, সেটা কিভাবে হইতো, 4/5, 3/4, এখানে হচ্ছে কি আমাদের 5/6 ইন্টু আমাদের 1 - 2/3, ঠিক আছে? তো এটা আসলে যদি আমরা দেখি কত ভাবে আসলে হচ্ছে, তাহলে আমাদের চলে আসতো 1/6। ওকে, এখন আমি যদি সবগুলোই পাস করি সেটা তো সমস্যা নেই, তাই না? সবগুলো তো পাস করা যাবে, আমরা তো এগুলো একটা ফেল করে বের করে রেখেছিলাম। সো অল হচ্ছে কি পাস যেটা আছে সেটা আসলে কি কিভাবে বের করতে হবে, 4/5, 3/4, 5/6, 2/3। আচ্ছা, এইটার প্রবাবিলিটি কত, 5 5 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, আর হচ্ছে কি আমাদের 1/3। তো টোটাল যে প্রবাবিলিটি সেটা আসলে কত, এটা হচ্ছে গিয়ে এলিজিবিলিটি হচ্ছে গিয়ে, ঠিক আছে, মানে মানে ভর্তির সুযোগ যে আছে, অ্যাডমিশন হচ্ছে অ্যাডমিশনের প্রবাবিলিটি, বিনা কি দিলে এটা বুঝতে পারো। তো এখানে আসলে অ্যাডমিশনের আসলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে গিয়ে কত, সেটা আসলে আমরা দেখি, সেটা কত হবে, 1/9 বা 1/15। কেন আসলে গুণ না করে যোগ করতেছি, কারণ এই চারটা কেসের প্রত্যেকটা কেসেই কিন্তু সে আসলে ভর্তি হইতে পারবে, হ্যাঁ? তো এটা কিন্তু একটা সম্পূর্ণ ঘটনা, সবগুলোকে যোগ করলে আসলে কি হয়, আমরা ঝটপট আসলে যোগ করে দেখি, 1/9 প্লাস আসলে 1/15 প্লাস আসলে 1/6 প্লাস হচ্ছে 1/3, সবগুলো যোগ করলে আমার হচ্ছে 61/90 হচ্ছে, 61/90, ঠিক আছে? তো এটা আসলে আমাদের রাখতে চাই, এখানে যদি আসলে সেটে দিয়ে কাজে লাগে না, বাট আমাদের তারপরে আসলে জিনিসটা সাহায্য করে। আর উপরে হচ্ছে কি আমরা সেটের অনেকগুলো জিনিস দেখছি, আমরা সেটের ম্যাথ সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম সেটের হচ্ছে কোন এলাকা কি বোঝাচ্ছে, 1 2 3 4 চারটা এলাকায় সাধারণত ভাগ করা থাকে, প্রত্যেকটা এলাকায় কি বোঝাচ্ছে, কোন কোন জায়গায় দুইটাই আসলে একই সাথে হয়, কোন কোন জায়গায় একজন ফেল করে আর একটা সাবজেক্ট আসলে পাস করে, বা এরকম জিনিসপত্র আমাদের খেয়াল করলে কিন্তু এরকম সহজে করে ফেলানো যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বিস্তার পরিমাপের কিছু অঙ্ক দেখবো যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো। দেখো, আমাদের একটা অঙ্ক দিচ্ছে, আমাদের আসলে অনেকগুলা সংখ্যা দিয়ে আমাদের বলতেছে যে এই সংখ্যাগুলো বিভেদাঙ্ক। আচ্ছা, বিভেদাঙ্ক বের করতে গেলে প্রথমে আমাদের ভেদাঙ্ক বের করতে হবে। তো এইটার আসলে যদি গড় বের করি, আমরা দেখি গড় বের করলে আসলে কি চলে আসে, যে 8 + 9 + 10 + 11 + 12 বাই আসলে আমাদের 5 দিতে হবে, তো এটা আসলে 10 চলে আসবে। এরপরে আমরা যদি আসলে এইটা এরকম করি যে আমি যদি সিগমা স্কয়ার বের করি, সিগমা স্কয়ার বলতে আসলে আমাদের সবগুলো জিনিসের গড় থেকে বিয়োগ করে দিব, যেরকম 8 - 10² তারপরে 9 - 10² 10 - 10² 11 - 10² 12 - 10² বাই আসলে আমাদের 5। আচ্ছা, তো এইটা আসলে কি হয়ে গেল, এটা আসলে আমাদের হয়ে যাচ্ছে যে 2। আচ্ছা, এখন সিগমা আসলে কত, যেটা আসলে আমাদের পরিমিত ব্যবধান যেটা থাকে সেটা আসলে আমাদের হয়ে যাচ্ছে √2 আর কি। আমরা জানি যে ভেদাঙ্ক বিভেদাঙ্ক আসলে যেটাকে আমরা বলি, বিভেদাঙ্ক বা এটাকে আসলে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ও বলে আর কি, হ্যাঁ, সিভি ও বলে আর কি। তো এটা আসলে সিগমা বাই এক্স বার ইন্টু আসলে 100, তো এটা আসলে কম হচ্ছে √2 বাই আসলে 10 ইন্টু আসলে 100, সেটা হয়ে যাচ্ছে 14.14। আসলে এটা বুঝছি, এগুলো আসলে ছোট ছোট করে চলে আসে, বিভিন্ন রকম ছোট ছোট রিটার্ন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, আমাদের ছাত্রীও আসলে মাঝে মাঝে চলে আসতে পারে, এরকম বিভিন্ন জায়গায় চলে আসবে। আচ্ছা, এরপরের অঙ্কটা ইন্টারেস্টিং, এই অঙ্কটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় দুই জায়গায় আসলে চলে আসতে পারে। আচ্ছা, এখানে বলতেছে 50 জন ছাত্রের গড় বয়স আসলে 50 22 বছর,
এটা দিয়ে আসলে আমি কি বুঝতে পারি যে আমাদের প্রথম দিনে সামেশন অফ এক্স কত ছিল, ঠিক আছে, সেটা আসলে আমাদের হচ্ছে যে 50 গুণ 22। হ্যাঁ, তো এটা হয়ে যায় হচ্ছে কি আমাদের 1100। আচ্ছা, এরপরে হচ্ছে পরিমিত ব্যবধান হচ্ছে কি 4। তো সেখান থেকে আসলে পরিমিত ব্যবধান থেকে আমরা আসলে স্কয়ার বের করতে পারি। স্কয়ার বের করতে পারি বলতে কি, পরিমিত ব্যবধানটা আসলে সিগমা, সেই সিগমা স্কয়ার সমান সমান আসলে আমরা এরকম করে লিখতে পারি যে এইটাকে আসলে আমরা অনেক ভাবে আসলে বের করা যায়, তাই না? এইটাকে আসলে আমরা এরকম করেও দেখতে পারি যে সামেশন অফ এক্স এর স্কয়ার বাই আসলে আমাদের টোটাল হচ্ছে কি এন মাইনাস আসলে আমাদের যে আসলে গড়টা আছে সেটার স্কয়ার। তো এখান থেকে আসলে যদি আমরা সলভ করি তাহলে আসলে দেখতে পারবো যে আমাদের হচ্ছে গিয়ে 4² সমান সমান হচ্ছে গিয়ে আমাদের সামেশন অফ এক্স এর স্কয়ার সামেশন বাই আসলে আমাদের কতজন যেন 50 জন, মাইনাস হচ্ছে গিয়ে আমাদের চলে আসতেছে যে এক্স বার আসলে কত, এটা আসলে আমাদের 22। তো 22 এর স্কয়ার, তো এইখান থেকে আসলে আমাদের সবগুলোর স্কয়ারের হচ্ছে গিয়ে সামেশন কত হবে, এটা আসলে আমাদের হয়ে যায় 25,000। ঠিক আছে, ওকে। তো এইখানে আসলে যে আরেকটা জিনিস আমাদের খেয়াল করার মতো আছে, সেটা হচ্ছে কি বলতেছে যে দুইজন ছাত্রের বয়স আসলে 25 আর 24 হবে, কিন্তু সেখানে আসলে 13 আর 11 লিখে ফেলে। তো আমাদের টোটাল ডাটাটা কিন্তু আসলে কি ভুল হয়েছে, আমাদের যে গড়টা বের করা হয়েছে সেটাও ভুল, আমাদের যে হচ্ছে কি পরিমিত ব্যবধান বের করা হয়েছে সেটাও কিন্তু আসলে ভুল। তো এখানে আসলে আমরা তাহলে সঠিকটা বের করতে হবে, তাহলে দেখা যায় আসলে এইগুলোতে আসলে আমি বার দিয়ে দিই। হ্যাঁ, তো এইগুলো আসলে তো ঠিকঠাক না আর কি। হ্যাঁ, তো এইগুলো তো আসলে ঠিকঠাক না, আসলে ঠিকঠাক না, আমাদের তো আসলটা আসলে বের করা লাগবে। ঠিক আছে, তো আসল যে গড় বা আসল যে গড় বের করতে গেলে তো এক্স এর যে সামেশন সেটা তো আসলে বের করা লাগবে। সেটা আসলে কি হয়েছে দেখো, সেটা কিন্তু 1100 না, 1100 থেকে আসলে আমাদের দুজনকে বের করে দিতে হবে কত কত, 13 আর 11। তো এই দুইটাকে বের করে দিতে হবে এবং যোগ করতে হবে কাকে কাকে, 25 আর 24 কে যোগ করতে হবে। ঠিক আছে, তো এই দুইটাকে যোগ করলে আমাদের কত চলে আসতেছে, 1125। এইটা হচ্ছে গিয়ে আমাদের আসল যে যোগফল সবার বয়সে সেটা। এবার হচ্ছে কি স্কোয়ারের যোগফল তাহলে বের করতে হবে। হ্যাঁ, স্কোয়ারের যোগফল হচ্ছে কি এইভাবে করে বের করা যাচ্ছে যে আমাদের স্কোয়ারের যোগফল আগে কত ছিল, এটা 1100 হবে, আমি 1000 লিখে ফেলছি। তো 25,000 ছিল, এটা থেকে আসলে আমাদের বিয়োগ করে দিতে হবে হচ্ছে কি 13² আর 11² কে, এবং যোগ করতে হবে কত আমাদের, 25² প্লাস 24² কে। ঠিক আছে, তো এই দুইটাকে যোগ করলে আসলে আমাদের কত হচ্ছে, 25,911। হ্যাঁ, তো এই দুটো আমরা অ্যাকচুয়াল যে জিনিস ডাটাটা সেটা আসলে পেয়ে গেছি। এখন আমাদের আসল বয়সের পরিমিত ব্যবধান, তো পরিমিত ব্যবধান বের করতে গেলে আসল গড়টা বের করা লাগবে, সেটা আসলে 1125 বাই আসলে 50। তো এটা আমাদের চলে আসতেছে 22.5। ঠিক আছে, এবং আমরা যদি আসলে সিগমা বের করতে চাই আসলে, তাহলে আসলে আমাদের কি করতে হচ্ছে, রুটের ভেতরে সামেশন অফ এক্স এর স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার এর স্কোয়ার। তো এইটা আসলে কি চলে আসতেছে যে 25,911 বাই আসলে 50 মাইনাস হচ্ছে কি 22.5 এর স্কোয়ার আর কি। তো এইটা করলে আসলে আমাদের কত চলে আসতেছে, 3.46। ঠিক আছে, তো এইটা এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের আসল উত্তর, এটা আসলে আমাদের উত্তর। হ্যাঁ, আমাদের গড়টাও চাইতে পারতো। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এইগুলো কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে আসার মতো। আশা করি আমরা বিস্তার এবং পরিমাপের সবগুলো অঙ্ক আসলে বুঝতে পারছি, এবং যে কোনো ধরনের প্রশ্ন আসলে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা আসলে আমাদের ক্লাস এখানে শেষ করতেছি, আশা করি আমরা ক্লাসটা আসলে খুবই এনজয় করছি।